हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालोई आछि। बाइरे बृष्टि तो मोटामुटी कतदिन कदिन हलो भालोई होच्छे। तो बृष्टिर कथा मने आसतेई आमादेर किन्तु सबार प्रथम जे जिनिसटार कथा मने पड़े सेटा होच्छे इलिश माछ। एखन बाजारे खूब अवेलेबल हयनि एखन इलिश माछ, किन्तु मोटामुटी भालोई उठेछे। बुझेई गेछो आजके रेसिपिटा इलिश माछ निये। देरी करबो ना, चलो देखे नि आजके कि रेसिपि। चार पिस एखाने नियेछि, चारटे गोटा काँचा लंका, एकटा एरकम एकटा दारचिनी टुकरो, छटा सातटा एलाच, दूध एटा जाल दिए ठंडा करा, अल्प हलुद गुड़ो और काश्मीरी लंका गुड़ो, और एटा हच्छे आदा रसुन और लंका पेस्ट। एर मध्ये एकदम अल्प सामान्य हाफ इंचिरो कम परिमाण आदा, छ सातटा रसुन और दुटो छोटो पेंयाज, এইটা একসাথে আমি পেস্ট করে রেখেছি। আর এখানে আছে চারটে ছোট সাইজের পেঁয়াজ কুচানো, আর আছে কাজু কিশমিশ, আর পোলাওয়ের জন্য অবশ্যই গোবিন্দভোগের চাল। এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এটাকে একটু অল্প কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি 10-15 মিনিট একটু ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন। চারটে মাছে যতটুকু নুন দেওয়ার দরকার ঠিক ততটুকু। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি মরিচ, আর দেব অল্প পরিমাণ আদা রসুন আর লঙ্কা পেস্ট। মাছগুলো গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়ে নিচ্ছি, পুরো রান্নার প্রসেসটা কিন্তু সাদা তেলে হবে। এবার আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, জাস্ট সাতলে নেওয়ার মতো। দু পিঠ ভালো করে একটু লাইট ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এই বড় বোলের মধ্যে দুধটা ঢেলে নিয়েছি। যেহেতু পোলাও, সেই জন্য আমাদের মনে রাখতে হবে চাল আর জলের কনসিস্টেন্সি যেন ঠিক থাকে, মানে যতটা চাল তার দ্বিগুণ পরিমাণ জল। এখানে যেহেতু আমি দুধ ব্যবহার করছি, সেই জন্য দুধটাও কিন্তু যত যেই কন্টেনার মেপে চালটা নেবে সেই কন্টেনার মেপে দুধটাও নিতে হবে। আমি 4 কাপ চাল নিয়েছি, মানে আমার 8 কাপ জল দরকার, সেখানে আমি 1 কাপ এখানে দুধ নিয়েছি। এইবার এই দুধের মধ্যে মাছগুলো আমি ভেজে এইভাবে রেখেছি, এগুলোকে এবার আমি দুধের মধ্যে চুবিয়ে দেবো। মাছ ইলিশ মাছ ভাজার পরে অনেক সময় একটু হালকা স্টিফ লাগে, সেই স্টিফনেসটা এখান থেকে দুধের মধ্যে ভিজিয়ে রাখলে চলে যাবে। মাছ ভাজার তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য একটু নুন দিয়ে নরম করে ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু পেঁয়াজগুলোকে সরিয়ে ওর মধ্যে এই গোটা গরম মশলাগুলো একটু দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কাগুলো আমি হাফ করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে কাজু আর কিশমিশ রেখেছিলাম সেই কাজু কিশমিশগুলো দিয়ে দেবো।
খুব অল্প পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেরেস্তার মতো কড়কড়ে করে ভাজা যাবে না, একটু কালার আসবে কিন্তু সফট থাকবে। এবার আমি এই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে, এবার আমি এই অবস্থায় এর মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবো। এই চালটা আমি মেপে জাস্ট জলে দুবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলে কিন্তু ভেজানো নয়। এবার মশলার সাথে ভালো করে আমি চালটাকে নাড়াচাড়া করবো অন্তত মিনিট পাঁচে। চাল আর মশলাটা একসাথে ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এক কাপ যেহেতু দুধ আছে তো আমি সাত কাপ জল একদম ফুটন্ত করে রেখেছি। তো জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, কেননা অনেক সময় অনেক গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অনেকগুলো একটু দেরিতে সেদ্ধ হয়, তো আমি একটু আস্তে আস্তে দেবো। জলটা দেওয়ার সময় গ্যাসটা হাই করে নিতে হবে। আমি পাঁচ কাপ মতো জল দিলাম। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আমি খুব সামান্য পরিমাণ এই 1.5 টেবিলস্পুন মতো টিস্পুন মতো চিনি দেবো। খুব সামান্য, জাস্ট ব্যালেন্স করার মতো, কিন্তু মিষ্টিটা মুখে লাগবে না। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা হাই ফ্লেমে করে দিচ্ছি, আর উপর থেকে যে ম্যারিনেশন করেছিলাম দুধটা দিয়ে, সেই দুধটা ছড়িয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। একটা যে কোনো লিড দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। কেমন লাগলো ইলিশ মাছের পোলাও? ইলিশ মাছের কিন্তু বিরিয়ানিও খুব ভালো লাগে। আমি আজকে পোলাওটা দেখালাম, নেক্সট একটা কোনো ব্লগে আমি তোমাদের ইলিশ মাছের বিরিয়ানিটা দেখিয়ে দেবো। আর দেরি করো না, চটপট বানিয়ে ফেলো, বাজার থেকে কিনে নিয়ে এসো ইলিশ মাছ, আর বানিয়ে ফেলো ইলিশ মাছের পোলাও। আর একটা কথা, একটা সাজেশন, যেটা ইলিশ মাছটা কিন্তু ভাজার সময় মনে রাখবে গ্যাসটা সিম করে দিয়ে মাছটা ভালো করে ভাজতে হবে। যদি ডিমওয়ালা ইলিশ মাছ হয়, কিন্তু সিম আছে ভালো করে যদি না ভাজো ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। সো বেটার হচ্ছে গ্যাসটা সিম করে নিয়ে ভালো করে ইলিশ মাছটা ভেজে নিও। সো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা। ও হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট দিতে কিন্তু অবশ্যই খেয়াল রেখো। টাটা।